সেভ ওয়াটার ভোলে, জলের অপচয় করা উচিত নয় রে, জানি না লোকেরা কখন বুঝবে। গুরু দেখো কি অদ্ভুত পাখিগুলো। বাংড়ু ভোলে, এগুলো পাখি নয় রে, এগুলো সব উড়ন্ত প্লেট রে। এগুলো হাসলি আর রোলি ফুড ব্যান থেকে উড়ে আসছে। আরে হাসলি বাংড়ু, কলটা এবারে বন্ধ করে দাও, দেখো কতটা জল নষ্ট হয়ে যাচ্ছে। ভোলে বন্ধ করে দে। শোন ভোলে, আমাদের শরীরে জলের মাত্রা 60%। ভাব একবার জলের মাত্রা কমে গেলে কি হবে। আর এই পৃথিবীতে জলের মাত্রা মাত্র 70%। আমি বুঝে গেছি গুরু, আজ থেকে আমি জল বাঁচানোর জন্য সপ্তাহে একদিন করে স্নান করব। আরে বাংড়ু ভোলে, এরাও তোর মতো কথাগুলো বুঝলে ভালো হতো রে। যখন জলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে, তখন এই বাংড়ুরা এর ইম্পর্টেন্স বুঝতে পারবে। আমাদের প্ল্যানেট টিমটিমের সব জলই তো শেষ হয়ে গেছে। কেমন রাজা আপনি, এলিয়েন হাকুনা? আমি খুব রেগে আছি। আরে এলিয়ান কেটকেট, এই জন্যই তো আমরা সুরতাল নগরে যাচ্ছি। ওখান থেকে খানিকটা জল নিয়ে আসবো আমাদের প্ল্যানেট টিম টিমের জন্য, বুঝলে মশাই? একটু কেন, অনেকটা কেন নয়, কেমন ফালতু রাজা আপনি, আমি রেগে যাচ্ছি। পুরো এই জন্যে নয়, কারণ আমাদের মতো ওদেরও জলের দরকার পড়ে। চলো সুরতাল নগরে চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো ঘুরে আসি। বাংড়ু ভোলে, আমি জলের অপচয় মোটেই দেখতে পারি না, এই জন্যই আমি করে রেখেছি আমার চোখ দুটো বন্ধ। গুরু, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে। হ্যাঁ, বিনা মেঘে কি করে হবে রে বৃষ্টি? গুরু দেখো, আকাশে মেঘেরা রেইনকোট পরেছে, দেখো। এটা মেঘ নয় রে, এটা তো এলিয়েন স্পেসশিপ। মনে হচ্ছে ওরা সুরতাল নগর দখল করতে এসেছে। আরে বাংড়ুরা, তোমরা তো মিচিমিচি ভয় পাচ্ছ। এলিয়েনরা অতটাও খারাপ নয়, হতে পারে হয়তো ওরা আমাদের ভালো করতে এসেছে। পৃথিবীবাসীরা, আমি হলাম এলিয়েন হাকুনা, মানে এলিয়েন রাজা, আর ও আমার ছোট ভাই এলিয়েন কেটকেট। আমরা আপনাদের নমস্কার জানাচ্ছি। আরে বাংড়ুরা, আরে মারছো কেন দাদা? আমাদের প্ল্যানেট টিম টিমে তো আমরা এভাবেই সবাইকে নমস্কার জানাই। আর বাই বাই কিভাবে বলো? এলিয়েন কেটকেট, একটু দেখাও ওদের। আমি রেগে আছি। তাহলে তোমরা মারো কিভাবে? আমাদের প্ল্যানেট টিম টিমের সব জল শেষ হয়ে গেছে, আর আগামী 5 ঘন্টার মধ্যে যদি আমরা জল না পাই, তাহলে আমাদের পুরো প্ল্যানেট নষ্ট হয়ে যাবে। শুনলে বাংড়ুরা, এলিয়েনদেরও জলের দরকার পড়ে, আর তোমরা তো জলের কদরই করো না। আমরা আপনাদের সমুদ্র থেকে অল্প একটু জল ধারে নিতে চাই, যা আমরা আমাদের রোবটিক গোতে ঢেলে ডাবল করে নেব। কি? আরে না 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 বাংড়ুরা, আমরা জল দিতে পারবো না।
ভয় পাবেন না, আমাদের একটুখানি জল লাগবে। আরে আপনারা তো আমাদের অতিথি, আমি এক্ষুনি আপনাদের জন্য জল নিয়ে আসছি। কিন্তু আপনাদের তো জল খেতে গেলে হেলমেট গুলো খুলতে হবে। আমি আছি তো, আমি আপনাদের সাহায্য করব ওগুলো খোলার জন্য। গুরু দেখো, হেলমেট খুলতে ওরা কেমন আনন্দে নাচ গান করছে, একদম আমাদেরই মতো। আরে বাংড়ু, ওরা নাচ গান করছে না রে, বরং শ্বাস নিতে পারছে না বলে কষ্টে হাঁস ফাঁস করছে। আরে পরিয়ে দে আবার ওদের মাথায় ওই হেলমেট। ওকে গুরু। পালাও, মানুষরা আমাদের উপর আক্রমণ করেছে। এলিয়েন হাকুনা, দেখলে মানুষেরা কেমন আমাদের উপরে অ্যাটাক করলো, আর আপনি কি করলেন? কিছুই না। কেমন রাজা আপনি! আমি রেগে গেছি। এবারে আমরা ওদের থেকে একটু নয়, বরং পুরো 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 মানে অর্ধেক জল কেড়ে নেব। অর্ধেক নয়, পুরোটাই কেড়ে নিন, মজা দেখান ওদের। কেমন রাজা আপনি! আমি রেগে আছি। আমি যেমনই হই তোমারও রাজা, বুঝলে? যা বলবো তাই হবে। এদের অর্ধেক জল এখনই শুষে নেব আমি। ওদের পুরো জল নিতে হবে না, কিন্তু কমপক্ষে বদলা নেবার জন্য তো অ্যাটাক করুন ওদের উপরে। কেমন রাজা আপনি! আমি কিন্তু রেগে যাচ্ছি। ঠিক আছে, এখনই আমি অ্যাটাক করব মানুষদের উপর। আরে বা গুরু, এলিয়েন গুলো তো ডিজেও দেখছি। আরে না না, কিভাবে ধোঁয়ার লেজার ছুটছে! শুধু মিউজিকটাই নেই, তুমি গান গেয়ে সেটাও পূরণ করে দাও। আরে বাংরু, এটা ডিজে ওয়ালা নয় রে, বরং অ্যাটাক করা লেজার রে। এই লেজার লাগলে কিছুই হবে না গুরু। দেখলি বাংরু? আরে পালানো শুরু কর রে গুরু। মেজর সাহেব, আপনি আমাদের এই ফাইটার প্লেনের গ্যারেজে কেন নিয়ে এলেন? মেজর সাহেব বলতে চাইছেন যে আমাদের জিনিসপত্র গুটিয়ে সুরতাল নগর ছেড়ে পালানো উচিত। মোটেই না, জিনিসপত্র গুটিয়ে এলিয়েনদের যেতে হবে। কাদের? আমাদের? না না, ওদের। সুরতাল নগর যখন আমরা ছাড়বো, তখন আমাদের জিনিসপত্র ওরা কেন প্যাক করবে? আমাদের নিজেদের কাজ নিজেদেরই করা উচিত। সুরতাল নগর ছেড়ে আমরা না, ওরা যাবে। এবারে সময় এসেছে শত্রুদের পাল্টা অ্যাটাক করবার, এই ফাইটার প্লেন দিয়ে। লেফট রাইট লেফট সেন্টার। বুঝে গেছি মেজর সাহেব, আমরা এই ময়লা ফাইটার জেট ধুতে এসেছি। আরে এমনটা নয় রে বাংড়ু, মেজর সাহেব এই ফাইটার জেটের সাহায্যে এলিয়েনদের উপর অ্যাটাক করে ওদের আমাদের জল চুরি করাটা আটকাতে চাইছে। একদম ঠিক বলেছে গুরু, কারণ সোজা ঘিতে আঙুল, মানে সোজা আঙুলে ঘি উঠবে না। কিন্তু এলিয়েনরা তো ঘি খায় না গুরু, তুমি এলিয়েনদের ডায়েট চার্ট জানো? আরে বাংড়ু, ওদের ডায়েট চার্ট আমাদের কোনো কাজের নয়, কিন্তু আজ আমাদের ওদের খাওয়াতে হবে একটা বিশেষ খাবার। শোন, আমাদের সাথে যে লড়তে আসবে সে খালি ধোলাই খাবে। বলে চটপটে ফাইটার জেটে বোম ভরা শুরু করো। লেফট রাইট লেফট, লেফট ফরো রাইট ফরো, লেফট রাইট দুটোই ফরো। ওকে মেজর সাহেব। হ্যাঁ বাংড়ু বলে, আমরা স্পেসশিপের কাছে পৌঁছে যাচ্ছি, বম ফায়ার করার জন্য তৈরি হয়ে যা। ঠিক আছে গুরু। আমাদের এরোপ্লেন নিয়ে ওদের উপর অ্যাটাক করো এখনই। ও এলিয়েন হাকুনা, কেমন রাজা আপনি! আপনার রাজা হওয়ার কারণে নিজেই এগিয়ে গিয়ে ওই মানুষদের অ্যাটাক করা উচিত। আমি চলে যেতাম অ্যাটাক করবার জন্য, কিন্তু আপনি তো জানেনই আমি রেগে আছি। এলিয়ান কেটকেট, ঠিকই বলেছো তুমি, আমি নিজেই করবো ওদের উপরে একটা। হ্যাঁ
গুরু পেছনে দেখো কি আসছে, ওদের যুদ্ধ বিমান আমাদের পেছনে আসছে, আরে পালাও। বা গুরু, দেখো প্লেন ছাড়াও আমরা উঠতে পারছি, এই নতুন ব্যাপারটা ডিসকভার করছি আমরা। আরে বাংড়ু, আমাদের প্লেন কোথায় গায়েব হয়ে গেল রে? আরে আমরা উঠছি না রে, আমরা তো পড়ে যাচ্ছি রে। ভালোই হলো আমরা পড়ে যাচ্ছি, কারণ তুমি তো শিখিয়েছিলে বেশি হাওয়ায় ওড়া ভালো ব্যাপার নয়। জলের তোরের চোটে আমার জেটে শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, আমাকে খুব তাড়াতাড়ি বড় স্পেসশিপে ফেরত যেতে হবে। আরে কি কেমন বোকারা যে আপনি, যে আমাকে বিশ্বাস করলেন, এখন থেকে স্পেসশিপের ক্যাপ্টেন আর আমাদের এই প্লেনের রাজা হলাম আমি, আর এখন আমি খুব খুশি হয়েছি। আমাদের হচ্ছে ডিসুম ডিসুম। ওপরলা, চাইলে ও হুজুরকে তুমি এলিয়েন বানিয়ে দাও, আমাদের একটুখানি জল দাও। এখন তো উপরওয়ালাই কোন রাস্তা দেখাতে পারবেন রে? গুরু, উপরওয়ালা রাস্তা দেখাচ্ছেন না, বরং ফেলছেন আমাদের উপর। ওই দেখো, আরে বাংড়ুরা, এটা তো সেই স্পেসশিপটাই যেটা আমাদের উপরে অ্যাটাক করেছিল। আরে পালাও, এটা আমাদের গায়ে এসেই পড়বে। মেজর বললে পরে সবাই পালাবে। পালানো শুরু করো, লেফট রাইট লেফট রাইট লেফট লেফট মামা মিয়া, আমাদের সবাইকে সেফ আছে। আমরা তো এখানে সবাই সেফ আছি, কিন্তু গুরু ভোলে আনসেফ আছে। কোথায়? ওই দেখো, গুরুর দিকে স্পিডে ছুটে আসছে। কি? ওই দেখো ট্রি। আরে ভোলে, আমাকে বাঁচাও। নিজেকে বিপদে ফেলে তার গুরুকে বাঁচালো। বন্ধুত্ব হলে এমনই হওয়া উচিত, এই বন্ধন তো ভাইদের মধ্যেও পাওয়া যায় না। আর আমার ভাইকে দেখো, ও আমার থেকে রাজত্ব কেড়ে নিয়েছে, তার উপর আমাকে বিপদেও ফেলে দিয়েছে। গুরু, ক্র্যাশের পর আমি চারটেকে আটটা দেখছি। দেখো স্পেসশিপে টানার ওই জলের ধারা, আমি চারটে জায়গায় আটটা দেখতে পাচ্ছি। আরে ভোলে, ওরা আটটাই তোরে এলিয়েন হাকুনা, মনে হচ্ছে আপনার ভাই ডাবল স্পিডে সমুদ্রের সব জল তুলে দিচ্ছে। আমি তোমাদের মতো ভালো বন্ধুদের সাথে খারাপ হতে দেব না। স্পে
স্পেসশিপে ইজেক্ট করার একটা লাল বাটন আছে, সেটা টিপে দিলেই স্পেসশিপ সমস্ত জল ফেলে দিয়ে আবার টিম টিম গ্রহে ফেরত চলে যাবে। আর এটাই হলো সেই ইজেক্ট বাটন পর্যন্ত পৌঁছানোর রাস্তা। কিন্তু আমরা স্পেসশিপের ভেতরে যাব কি করে? আমার এই স্পেসশিপের সাহায্যে তোমরা ভেতরে যেতে পারবে, কিন্তু যতক্ষণ এটার জল না শুকোচ্ছে ততক্ষণ এটা ঠিক হবে না। আমি এই ছোট স্পেসশিপে বড় স্পেসশিপের দরজা পর্যন্ত পৌঁছানোর প্রোগ্রাম সেট করে দিচ্ছি। আমিও তোমাদের সঙ্গে যেতাম, কিন্তু আমার মুখটা দরজার সেন্সরের সামনে গেলেই ভেতরে অ্যালার্ম বাজা শুরু হয়ে যাবে আর আমাদের প্ল্যান ভেস্তে যাবে। আরে বাংড়ু, কোনো চিন্তা করো না, শুধু প্রার্থনা করো আমরা যেন এক্সিট বাটন অবধি ঠিক মতো পৌঁছে যাই। পৌঁছে যাবে। বাই। চল এখান থেকে রাইট যেতে হবে। আরে কি করছিস রে তুই বলে? গুরু তুমি তো বললে এখানে সব উল্টো হয়, তো তুমি রাইট বললে, আমি লেফটে এলাম। এবারে তুই খালি আমার পেছনে চল রে বলে, আর মাথা কাটাতে হবে না। আরে বাটন ওখানে আছে। নমস্কার। আরে বাপ রে বাপ, এদের এই অদ্ভুত নমস্কার করার সিস্টেমের গুঁতো হয় আমার চোয়ালের সিস্টেমটাই নড়ে গেছে রে। একটু দূরেই আছে সেই ইজেক্ট বাটন, চল। ওকে গুরু। আরে ভোলে, দেখ ওই হলো ইজেক্ট বাটন। বাংড়ু চল তাড়াতাড়ি। আরে গুরু তুমি কোন বাটনটা টিপলে? আমাদের পায়ের নিচের মাটি তো দুলছে গো। তোমরা তো আমার ভাইয়ের থেকেও বেশি বোকা দেখছি। আমার ভাইকে এখান থেকে তাড়ানোর পরেই আমি সবার আগে ওই ইজেক্ট বাটনটাই আমার কাছে রেখে দিয়েছিলাম, আর তার জায়গায় এই নিচে পড়ে যাবার বাটনটা লাগিয়ে দিয়েছিলাম। আর কয়েক সেকেন্ডের মধ্যে সুরতাল নগরের সমুদ্রের সমস্ত জল হবে আমার, আর তোমরা পড়ে যাবে নিচে। এবারে আর তোমাদের কেউ বাঁচাতে পারবে না। আরে না, আরে না, আমি খুব খুশি হয়েছি। আরে বাংড়ু বলে, বাঁচাতে পারবে আমাদের শুধু আমার গান আর তোর ডান্স। আর কেট কেট, পাবি না তুই বাঁচার আর কোনো চান্স। আরে তাকে দিন, তাকে দিন, ধিতাঙ্গ বাজে, গায়ে গুরু আর বলে নাচে।
দুজনকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের বীরত্বের কারণে শুধু সুরতাল নগরী নয়, আমাদের টিম টিম গ্রহ বেঁচে যাবে। মামা মিয়া, আর আমরাও শিক্ষা পেলাম যে জল খুবই ইম্পর্টেন্ট জিনিস, তার অপচয় না করলি। যত শয়তান মানুষ হোক বা হোক এলিয়ান, সবার প্ল্যানে ঢেলে দিই আমরা জল। এজন্যই তো গুরু ভোলের জুটি এত সফল। ও কি মধুর এ রাত এলো, তারায় তারায় আকাশ আজ ভরে গেল, লা 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 লা। এটা কি? আরে বাংড়ু, কে রে বেটা তুই? তোমার ভোলে। আরে বাংড়ু ভোলে, আমরা তো ছাদে বসে আছি রে, ক্রিকেট খেলতে তো যাব না ভাই, যে তুই এসব পরে চলে এসেছিস। গুরু, তুমিই তো বলেছিলে যে আজ আকাশ থেকে তারা খসে পড়বে, তাই সেই জন্যই আমি প্রোটেকশনের কথা ভেবে এসব পরে চলে এসেছি। আরে বাংড়ু, এই তারারা আকাশেই ভেঙে গিয়ে মিলিয়ে যায় রে, মাটিতে থোড়াই না খসে পড়ে। তাহলে এই ভেঙে যাওয়া তারাটা এত গতিতে মাটির দিকে কিভাবে নামছে? আরে বলে, মনে হচ্ছে আজ প্রথমবার পৃথিবীতে তারা খসে পড়ার ঘটনা ঘটবে। আরে পালা ভোলে পালা, বলে আমি পড়ে যাচ্ছি। আরে ধর তুই আমাকে, এসে ধরে আমাকে। গুরু, পড়তে থাকা জিনিস ক্যাচ করতে আমার খুব ভালো লাগে, আমি তোমায় তখন ধরবো যখন তুমি নিচে পড়বে। গুরু, তুমি নিচে ততক্ষণ পড়ো না যতক্ষণ আমি নিচে না পৌঁছে যাই। মজা করার সময় নয় রে। আরে বাংড়ু, জানি না আমাকে ঠেকিয়ে দিল পড়ার আগেই কে এসে। তাহলে আপনি আপনার জাদুর সাহায্যে ওর উপর আক্রমণ করলেন না কেন? কারণ অন্ধকারে আমার জাদু শক্তি আর দৃষ্টি শক্তি দুটোই একদম কমে যায়। তাছাড়া দুষ্ট ভিলেন খুব
খুবই ভয়ঙ্কর আর শক্তিশালী শয়তান। প্লিজ আমাকে ওর হাতে বন্দি হওয়া থেকে বাঁচাও। এমনি এমনি কি করে বন্দি বানাবে? আমরা গুরু আর ভোলে তো আছি না, আমরা করব আপনাকে রক্ষা। হ্যাঁ, যদি ও এখানে আসে তাহলে আমি ওকে এভাবে ছুঁড়ে মারব। মিষ্টি পরি নিশ্চয়ই এখানে কোথাও আছে, এখনই ওকে ধরে সব শক্তি কেড়ে নেব। তোমরা আমায় সকাল অব্দি লুকিয়ে রাখো, সকাল হলে আমি আমার সব কিছু ঠিকঠাক দেখতে পাবো, আর আমি তখন আমার মিষ্টি পরিলোকে ফিরে যাব। ততক্ষণে তো দুষ্ট ভিলেনও চলে যাবে। হ্যাঁ, তো আপনি এখন সকাল অব্দি এখানে সুরক্ষিত থাকবেন, যতদিন যাও থাকতে পারো। দেখে নি ময়নার বাক্সটার মধ্যে চুরি করার কিছু নেই তো? এই মানুষটা আমাকে খেতে চাইছে। এতে এখনই মজা দেখাচ্ছি আমি। ঢাকি চিকি ঢাকি চিকি হুজুর, এই গাধাটাকে ইঁদুরের জালে আটকালোটাকে। ব্যথায় হচ্ছে আমার, ঢিসুম ঢিসুম, খোলো এটাকে। তোমার সাহস কি করে হলো দুষ্ট ভিলেনকে খেতে যাবার? আমি মোটেও খাচ্ছিলাম না আপনাকে, বরং দেখছিলাম, কারণ আপনার মুখটা আমার সাথে মেলে। হ্যাঁ, তোমাকে তো দেখছি আমার মতোই দেখতে। কিন্তু ও আমার হাত থেকে পালিয়ে গেছে, তবে আমি নিশ্চিত যে এখানে কোথাও লুকিয়ে আছে। আমি মিষ্টি পরীকে কিডন্যাপ করাতে আপনাকে সাহায্য করতে পারি। চলো। চোট লাগার কারণে আমি উঠতে পারছি না, আমাকে ওঠাও। আরে বাহ, আপনার ওটার স্টাইলটা বেশ মজার। তুমি এখানে কি করছো? আপনি তো বলেছিলেন যে সকাল হলেই চলে যাবেন, তাই যাওয়ার আগে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে এসেছি। কিসের রিকোয়েস্ট? মিষ্টি পরি, আমার না একটা ইচ্ছে আছে, আপনার জাদুর কাঠি ইউজ করে গুরুকে ঘুম থেকে ওঠাতে পারি। ঠিক আছে, এই নাও আমার জাদু কাঠি, আর জাগাও গুরুকে। হুজুর, দেখুন গুরু ভোলে খাটে করে উড়ে বেড়াচ্ছে। এর পেছনে নিশ্চয় মিষ্টি পরির হাত আছে। ওই দেখো মিষ্টি পরি, চলো ওকে কিডন্যাপ করবো। চলো চটপট সাইকেলে বসো আর এটাকে চালাও, যাতে এটা উড়তে থাকে। ভোলে, ওটা আমাকে দাও, এটা তুমি কন্ট্রোল করতে পারবে না। আরে ওই দেখো, দুষ্ট ভিলেনটা পেছনে আসছে। ছোট আর বড় ভিলেন দুজনেই আছে। ছোট পরি, এবার তুমিও আক্রমণ করো ওদের উপর। Thank you.
দেওয়াল দেওয়ালগুলো 10 সেকেন্ডে আমাদের চেপে পাপড় বানিয়ে দেবে, কিছু করো গুরু ভোলে। বাংড়ু ভোলে, চল এবারে দেখাতে হবে রে আমাদের জাদু। আরে তাক দিন ধিতাঙ্গ বাজে, গায়ে গুরু আর ভোলে নাচে। আরে নন্হি পরি ইজ ইন ট্রাবল, স্পিড দিখানি হোগি তুঝকো ডবল, বলকো তু তোড় দে শর্ম সারি ছোড় দে, দোনো হি বিলন কি আজ বাজু তু মরোড় দে। নন্হি পরি কো রেস্কিউ কর, হা রেস্কিউ কর, হা রেস্কিউ কর। নন্হি পরি কো রেস্কিউ কর, হা রেস্কিউ কর, হা রেস্কিউ কর। ইসে জি ভিলেন নে লক মে জানা হে, ইসে জি নন্হে পরি লোক মে ইসকি ছড়ি তু দিলা দে, ফির কিসি কা না ডর। না না নন্হি পরি কো রেস্কিউ কর, হা রেস্কিউ কর, হা রেস্কিউ কর। নন্হি পরি কো রেস্কিউ কর, হা রেস্কিউ কর, হা রেস্কিউ কর, রেস্কিউ কর, রেস্কিউ কর। আরে বা ভোলে, আসল জাদুর কাঠি তো তুমি নিজেই। তুমি শুধু দুষ্ট ভিলেনকে বন্দি করনি, তার সাথে আমাদের সবাইকে বাঁচিয়েছো। আরে শয়তানদেরকে বানিয়ে দেব পিঁপড়ে, যতই হোক না তারা হাতি থেকেও বড়। আমাদের জুটির জাদুর কাঠির ভয়ে শয়তানেরা জড়সড়।